হ্যালো ভিউয়ার্স, এমন কি আপনি কখনো ফেস করেছেন যে কম্পিউটারের মাধ্যমে আপনি হয়তো বা মাইক্রোফোন দিয়ে একটা অডিও রেকর্ড করছেন বা ভয়েস ওভার দিচ্ছেন অথবা কোনো একটা প্ল্যাটফর্মে আপনি মাইক্রোফোন লাগিয়ে হয়তো লাইভে কথা বলছেন, বাট মাঝে মাঝেই লক্ষ্য করে দেখেন যে কম্পিউটার বা রেকর্ডিংয়ের পর সাউন্ডটা কমে যাচ্ছে, কোনো দিন আবার হঠাৎ বেড়ে যাচ্ছে, কিন্তু আপনার মাইক্রোফোন আপনি সেম জায়গাতে রেখেছেন, মুখের কাছ থেকে সেম ডিস্টেন্সে রেখেছেন, অনেক সময় মাইক্রোফোনে ফিজিক্যাল ভলিউম বাটন থাকে, সেখানেও আপনি কোনো পরিবর্তন আনেননি, এক কথায় আপনার যে পজিশনে যে সেট আপে যেখানে ছিল সেই সেট আপেই আছে, বাট স্টিল মাঝে মাঝে আপনার ভলিউম বেড়ে যাচ্ছে, মাঝে মাঝে আপনার কোনো দিন ভলিউম হঠাৎ কমে যাচ্ছে। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে সেই প্রবলেমটা কেন হয় এবং সেটার সমাধান কি। তো প্রথমেই চলুন আমরা এটা জেনে নিই যে আসলে কী কারণে প্রবলেমটা হয়। এর জন্য আমরা আমাদের উইন্ডোজের সার্চ বারে গিয়ে টাইপ করব মাইক্রোফোন প্রাইভেসি সেটিংস। তো আমরা এখন চলে এসেছি মাইক্রোফোনের এই পেজটাতে, যেখানে মাইক্রোফোন কী কী অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজের অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে যারা মাইক্রোফোনের অ্যাক্সেস নিয়েছে, এবং থার্ড পার্টি অনেক অ্যাপ্লিকেশন আমাদের কম্পিউটার ইনস্টল থাকে। আমার ক্ষেত্রে হয়তো এগুলো, আপনাদের ক্ষেত্রে হয়তো আরও কম থাকতে পারে, ইভেন বেশিও থাকতে পারে, এরা সবাই কিন্তু মাইক্রোফোনের অ্যাক্সেস নিয়েছে। এখন মাইক্রোফোনের অ্যাক্সেস নেওয়া এটা তো কোনো প্রবলেম না, প্রবলেমটা তৈরি হয় তখন যখন এই সফটওয়্যারগুলো মাইক্রোফোনের অ্যাক্সেস নিয়ে আপনার মাইক্রোফোনের ভলিউম সেটিংসটাকে অটোমেটিক্যালি কমিয়ে বা বাড়িয়ে ফেলে। হয়তো আপনি কোনো দিন একটা অ্যাপ্লিকেশন চালু করেছেন, আরেক দিন আরেকটা চালু করেছেন, এবং তারা যেহেতু আলাদা আলাদা কোম্পানির তৈরি, তো প্রত্যেকেরই সেটিংসটা আলাদা থাকে, এবং তাদের কাছে যেটা মানে বেস্ট সাউন্ড ভলিউম পারফরম্যান্স মনে হয় তারা সেটাকে অটোমেটিক্যালি কমিয়ে বা বাড়িয়ে ফেলে। তো এই কারণেই মূলত আপনি কখনো আপনার ভলিউমের মাইক্রোফোন দিয়ে যখন কথা বলেন বা রেকর্ড করেন, কোনো দিন হয়তো বেশি পান, কোনো দিন হয়তো কম পান। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই কমানো বাড়ানোটা আমরা কীভাবে সলভ করব। তো চলুন এখন সেটাই দেখি। এর জন্য আমাদের উইন্ডোজের ডান দিকে একেবারে কর্নারে যে টাস্কবার রয়েছে, এখানে আমরা এই যে সাউন্ড যে মাইক্রোফোন বা স্পিকারের যে বাটন রয়েছে এর উপর রাইট ক্লিক করে আমরা চলে যাব ওপেন সাউন্ড সেটিংসে। এরপর ডান দিকে উপরে এই যে এখানে সাউন্ড কন্ট্রোল প্যানেল, এই অপশনটাতে ক্লিক করব। এরপর চলে আসবে এই ধরনের একটা উইন্ডো যেখানে প্রথমে প্লেব্যাক, আমরা চলে যাব আমাদের যেহেতু মাইক্রোফোনটা রেকর্ডিংয়ের সাথে জড়িত আমরা চলে যাব রেকর্ডিং ট্যাবে, এবং এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন মাইক্রোফোন লেখা রয়েছে, এবং যেই মাইক্রোফোনটি এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে এটা কিন্তু আমার টিক দেওয়া রয়েছে। সো আমার ক্ষেত্রে হচ্ছে এই মাইক্রোফোনটি, আপনাদের ক্ষেত্রে এই মাইক্রোফোনের নাম অন্যটা হতে পারে, যেটা আপনি হয়তো যে মডেলের মাইক্রোফোনটা ইউজ করেছেন সেই মডেলের মাইক্রোফোনের উপর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ডাবল ক্লিক করব, অথবা মাইক্রোফোনটাকে সিলেক্ট করে আমরা এই যে ডান দিকের নিচে প্রপার্টিস রয়েছে এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর নতুন আরেকটা উইন্ডো চলে আসবে, এবং এখান থেকে আমরা চলে যাব লিসেনে। এই ট্যাবের ভিতর থেকে আমাদের প্রথম যে অপশনটা রয়েছে কন্টিনিউ রানিং হয়েন অন ব্যাটারি পাওয়ার, এই অপশনটাকে আমরা টিক করে দেব। তারপর চলে যাব আমরা লেভেলে। এই লেভেল থেকে আপনার মাইক্রোফোনের ভলিউমটা আপনি যত ডিফল্ট চান, এখানে আপনার মাইক্রোফোনের জন্য কোন ভলিউমটা আপনার জন্য পারফেক্ট হবে সেটা আপনাকে খুঁজে দেখতে হবে। যেমন ধরুন আপনি হয়তো 80 ভলিউমে রেখে আপনি মাইক্রোফোনের সাউন্ডটা টেস্ট করে দেখলেন, যদি ঠিক থাকে তাহলে আপনার জন্য 80 হচ্ছে পারফেক্ট, অথবা যদি মনে করেন যে না 80 আপনার ভলিউমটা অনেক বেশি শোনাচ্ছে, কখনো ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, তাহলে আপনি মাইক্রোফোনের ভলিউমটাকে আপনার মতো করে একটু কমিয়ে এখান থেকে সেট করে নেবেন। এবং এরপর হচ্ছে আসলে ইম্পর্টেন্ট এবং যেটা আসলে সমাধান সেটা হচ্ছে থার্ড অ্যাডভান্স। এই ট্যাবটাতে চলে গেলে আমরা এখানে নিচের দিকে দুইটা অপশন দেখতে পাবো, এক্সক্লুসিভ মোড, এবং এখানে প্রথমে একটা অপশন রয়েছে অ্যালাউ অ্যাপ্লিকেশন টু টেক এক্সক্লুসিভ কন্ট্রোল অফ দিস ডিভাইস, এটাতে টিক দেওয়া রয়েছে। এর মানে হচ্ছে আমরা অ্যালাউ করে দিলাম কোনো একটা অ্যাপ্লিকেশনকে যে সে ডেডিকেটেডলি আমার মাইক্রোফোনের সাউন্ডকে তার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবে। এবং এইটা যখন আপনি টিক দিয়ে দেওয়া, মানে বাই ডিফল্ট তো টিক দেওয়াই থাকে, এইটা টিক দেওয়া থাকলে বিভিন্ন অ্যাপ্লিকেশন তার ইচ্ছা মতো আপনার মাইক্রোফোনের ভলিউমকে অটোমেটিক কমিয়ে বা বাড়িয়ে ফেলবে। সো আমরা এখন এটাকে আনচেক করে দেব, আনচেক করে সিম্পলি অ্যাপ্লাই করে ওকে করে দেব, এবং তারপর এখান থেকে ওকে করে দেব। তো এর মাধ্যমে আশা করি আপনার এই যে সাউন্ড অটোমেটিক্যালি বেড়ে যেত বা কমে যেত এটা সলভ হয়ে যাবে। বাট স্টিল আরেকটা টিপস দিয়ে রাখছি, মাঝে মাঝে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে কখনও কখনও কোনো একটা নতুন অ্যাপ্লিকেশন যখন আবার ইনস্টল করি অথবা উইন্ডোজে যখন বড় ধরনের কোনো একটা আপডেট আসে, এই সেটিংসটা আবারও একটু দেখা যায় যে কমে যায় বা বেড়ে যায়। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে যখন আপনি রেকর্ডিংয়ে যাবেন তার আগে একবার ভলিউমটা দেখে নেবেন যে মাইক্রোফোনের ভলিউমটা কত রয়েছে, এবং যদি কম থাকে তাহলে সেটাকে আপনার স্ট্যান্ডার্ডে নিয়ে এসে তারপরে আপনি ফাইনাল আউটপুট করবেন। যেমন আমি প্রতিবার রেকর্ডিংয়ের আগে 10 সেকেন্ডের একটা সাউন্ড চেক, হ্যালো এভরিথিং সাউন্ড চেক, এটা টেস্ট করে নিই, এবং আমার কাছে কখনো প্রবলেম হলেও যখন আমি দেখি যে প্রবলেম হচ্ছে ইনস্ট্যান্টলি রেকর্ডিংয়ের আগেই সেটা সলভ করে ফেলতে পারি। তো এই ছিল আমাদের আজকের সলিউশনটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আপনাদের সাথে পরে কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।